হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো ফ্রেন্ড, আপনাদের আজ একটি ট্রিক্স শেখাবো। ট্রিক্সটি হলো ফেসবুক ডিঅ্যাক্টিভেট কেমন করে করবেন। তো চলুন প্রথমে ফেসবুকটি ওপেন করে নেবেন। ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর লগ ইন করে নেবেন। দেখুন ফ্রেন্ড, ফেসবুক ওপেন হয়ে গেছে, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখুন এখানে ডান হাতের উপরে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে যাবেন, নিচে যাবেন, নিচে যাবেন, দেখুন এখানে সেটিং বলে অপশান আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে পার্সোনাল, দেখুন অ্যাকাউন্ট সেটিং, পার্সোনাল ইনফরমেশন ক্লিক করবেন। তারপরে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট লেখা আছে, ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেটে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনার একটি রিজন চাচ্ছে, আপনি ডিঅ্যাক্টিভেট কী জন্য করবেন, কী জন্য করবেন। তো চলুন এখানে দেখুন যে কোনো একটা আপনি অপশান সিলেক্ট করে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পরে দেখবেন আপনার এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে 2 সপ্তাহ কি 15-14 দিনের মধ্যে এটা ডিঅ্যাক্টিভেট, পুরোপুরি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনি সার্চ করে আর পাবেন না। তো এটি যদি আবার অ্যাক্টিভ করতে চান তো 14-15 দিন পরেই আবার অ্যাক্টিভ করতে পারবেন। দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এমন এমন টিপস, ভিডিও টিপস পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।